তোমরা যদি তোমাদের বাড়ির লোকজনকে, নিজেদের বন্ধুদেরকে, যারা গাড়ি ব্যবহার করে, রাস্তায় চলাফেরা করে, তাদের যদি এই পথ নিরাপত্তাজনিত যে সমস্ত নিয়ম কানুন আমরা যা বলছিলাম একটু আগে, তারা বসুন, আমাদের চিকিৎসার আসছিলেন, ওনার একটা মিটিং ছিল, হঠাৎ পড়ে গেছিলো, তারপর উনি বলেছেন দোকানে আমি যাবই এবং তোমরা এবং হাওড়া জেলার ট্রাফিকে যা আমরা আজকে পার্কে চিকিৎসার নিজে প্ল্যানিং করে এটা আমাদের এক বছর ধরে আমরা করেছি, সবাই জানি এটা আমরা তো। হ্যালো, সবাই রেখে দেবো, শুরু করছিলাম এটা গাড়ি হাওড়া ডিস্ট্রিক্ট মোটরসাইকেলে কখনো দুই এর অধিক বস্তু চলাচল করবেন না, ইহা আইনত দণ্ডনীয়। হেলমেট সকল চালাইবার সময় মোবাইল ফোন এবং হেডফোন ব্যবহার করবেন না। নো হর্ন জোন, হর্ন বাজাবেন না, যেমন স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি। এয়ারহর্ন বাজানো এয়াতে শব্দ দূষণ ঘটে। আজকে আপনারা জানেন যে আজকে আমরা সেফ লাইফ সেফ ড্রাইভ প্রোগ্রামটাকে জোরে বলতে হবে, সেভ লাইফ সেফ ড্রাইভ ডে আজকে আমরা পালন করে থাকি। গত বছরও করা হয়েছে, তবে এই বছরে এর সাথে একটা নতুন পদক্ষেপ, সেটা হচ্ছে পথবন্ধু। আপনারা যে দেখে থাকেন, যখনই কোনো অ্যাক্সিডেন্ট হয়, সাধারণ নাগরিক পুলিশের পাশে, সাধারণ নাগরিকের পাশে দাঁড়ায়। সেইটাকে একটা ফর্মালাইজড, একটা অর্গানাইজড ওয়েতে আমাদের মুখ্যমন্ত্রী ওনার ইচ্ছায়, আমাদের রাজ্য সরকারের ইচ্ছায়, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর এবং আরও অন্যান্য দপ্তর, সাধারণ নাগরিক, আমরা সবাই এগিয়ে এসে সেইটাকে একটা একটা অর্গানাইজড রূপ দেওয়ার চেষ্টা করছি, যাতে আরও বেশি পথ দুর্ঘটনা আমরা এড়াতে পারি। পথ দুর্ঘটনার সময় তারপরের যেই মূল্যবান এক ঘন্টা, আমরা বলে থাকি গোল্ডেন আওয়ার, সেই গোল্ডেন আওয়ারে যেন ম্যাক্সিমাম এফেক্টিভ ইন্টারভেনশন হতে পারে, সেই দিকে লক্ষ্য করেই আজকের প্রোগ্রামটা আমরা আয়োজন করলাম, মানুষকে অ্যাওয়্যার করলাম। অনেক অনেক ভলেন্টিয়ার এবং সাধারণ নাগরিকের মধ্যে থেকে যারা এগিয়ে আসেন, তারা আজকে আমাদের এই প্রোগ্রামে সামিল ছিলেন, এইটাই আমাদের উদ্দেশ্য। ঠিক আছে।